খেলছে সচিন, খেলছে সচিন, মারছে সচিন ছয়, তার সঙ্গেও বিরাট কোহলিও আছে। ঠিক এখানে রয়েছে কিন্তু বিভিন্ন রকম পুতুরের কাণ্ড কারখানা, এই যে পুতুর রয়েছে, ঠিক আছে, এখানেও রয়েছে যে বাচ্চারা কিন্তু একটু ভয় পেয়ে যাবে। আর এখানে কঙ্কালের সামনে চলছে সেলফি ফটো সেশন। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D-তে। বর্ধমানের শ্যামা পূজা দেখতে বেরিয়ে পড়েছি আমরা। এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমানের নীলপুরের জাগরণী সংঘের পুজো মণ্ডপের সামনে। তোমাদেরকে দেখাবো জাগরণী সংঘের পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে জাগরণী সংঘের পুজো মণ্ডপ। প্রবেশ করছি মণ্ডপের ভেতর। অপূর্ব সুন্দর করেছে কিন্তু মণ্ডপটি, এগুলো ঘন্টা রয়েছে। সামনে মায়ের মুখ, এখানে দেখো গাছের শিকড় বেরিয়েছে। তাতে বাঁধা আছে শাখা পড়া, যেমন মানসিক লোকে মানসিক করার জন্য বাঁধে সেরকম। আমরা প্রবেশ করছি মণ্ডপের ভেতর। একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে আলো আঁধারির মধ্যে। একটু উঁচুতে উঠতে হবে, একটু উঁচুতে উঠছি আমরা। এখানে রয়েছে বাবার মূর্তি, পাহাড়ের চূড়ায় বসে বাবা মহাদেব। এখানে রয়েছে কিন্তু বিভিন্ন রকম পুতুরের কাণ্ড কারখানা, এই যে পুতুল রয়েছে, ঠিক আছে, এখানেও রয়েছে উপর থেকে হাত বাড়াচ্ছে, এইখানেও দাঁড়িয়ে রয়েছে, আলো আঁধারিতে ভয় আসছে না, কতটা হয়তো ক্যামেরায় আসছে কিনা। তবে কিন্তু ভালো করেছে আমরা এই মুহূর্তে বর্ধমানে বিবেকানন্দ কলেজ মোড়ে বিবেকানন্দ উন্নয়ন সমিতির পূজা মণ্ডপের সামনে। তো চলো তোমাদেরকে দেখাই এদের মণ্ডপটি।
মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বড়নীলপুর মিতালী সংঘের পূজা মণ্ডপের সামনে। তা এনাদের থিম হচ্ছে ভৌতিক পরিবেশে মা। চলো দেখি মাকে, মা কেমন ভৌতিক পরিবেশে আছে। সামনেই কঙ্কালের মুখ, এটাই প্রবেশ পথ। বা ভয় লাগছে তো? এই দেখো এখানে থিম হচ্ছে, বাচ্চারা কিন্তু একটু ভয় পেয়ে যাবে। আর এখানে কঙ্কালের সামনে চলছে সেলফি ফটো সেশন। একটা হরর মিউজিক চলছে, গা ছমছমে পরিবেশ। মায়ের মূর্তি খুব সুন্দর দেখো। অপূর্ব, নতুন ধরনের চিন্তা ভাবনা তাদের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বড়নীলপুর অতুল স্মৃতি সংঘের পূজা মণ্ডপের সামনে। বছর ওনাদের থিম হচ্ছে শিবযোগ শক্তি। চলো দেখি অতুল স্মৃতি সংঘের পুজো মণ্ডপ। প্রবেশ করছি মণ্ডপের ভেতর। খেলছে সচিন, খেলছে সচিন, মারছে সচিন ছয়। তার সঙ্গেও বিরাট কোহলিও আছে। ঠিক এবছরে পুজোর এদের থিম হচ্ছে দেখো সামনে গড অফ ক্রিকেট, সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি দুজনারই 49তম শতরান। এনাদের থিম হচ্ছে এবার ক্রিকেট নিয়ে ওয়ার্ল্ড কাপ। ওপরে রয়েছে ওয়ার্ল্ড কাপ, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব 1983 সালে বিশ্বকাপ হাতে, সুনীল গাভাস্কার, গৌতম গম্ভীর, ধোনি, যুবরাজ। এখানে রয়েছে সামি, কেএল রাহুল, হিটম্যান। মাঝে রয়েছে ক্রিকেটের ভগবান জসপ্রীত বুমরা, স্যার জাদেজা আর কিং কোহলি। 83 বিশ্বকাপ জয়ী কপিল দেবের টিম, 2011 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। শিকড়হাট রাজগঞ্জ মাদ্রাসা মাঠের কাছে জাগরণী সংঘের শ্যামামা ভাই, এক মিনিট তো আপনার সাক্ষাৎকার নেবো একটুখানি। আপনাদের এবছর থিমটা কি? থিমটা হচ্ছে এখন বিশ্বকাপ যেহেতু চলছে, আমাদের বিশ্বকাপ নেই থিম। আর আমরা এবছর এই ওয়ার্ল্ড কাপটাকে করেছি কারণ এবছর যেহেতু বিশ্বকাপ চলছে, আমাদের ইন্ডিয়া টিম খুব ভালো খেলছে, আমরা এই প্যান্ডেলটাকে ভারতীয় টিমকে উৎসর্গ করতে চাই, তার জন্য এই থিমটা করা হয়েছে। এবং সকল এলাকা অধিবাসী বৃন্দকে যেন আমাদের মণ্ডপে আসে তার জন্য আমরা আমন্ত্রণ জানাই। আপনার নামটা? বিশ্বজিৎ ধর, ক্লাব সেক্রেটারি। কেমন লাগলো বর্ধমানের কালী পুজোর বিভিন্ন রকম থিমের প্যান্ডেল? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হবো বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।